চমরি আওয়াই বঙ্গ থাকে হাকতর হাস্তিতে প্রনিগমনি হামকানি সামং বুতাং রক লোকরক নো সাবৈতঙ্গ তেল লোকরক ও হাবাং সামং বুতাং রক নগুই এবং মানেই সেব সাবরক মানেই বেলাইন তং থাক আবহাইন লগি মানে তঙ্গ কারাকশাল নক নক চমরি আওয়াই বঙ্গ থাঙ্গে অবহাইন পকসাকা রামনগরী বাদাইনে দীপক মজুমদার সালবরম নো ফং আইকে রামনগর বিধানসভানি কেরেন কেরেন আমসিও থাকে চমরি আওয়াই বংলাই তঙ্গ তে লগিব মানে তঙ্গ হি সাকা কারাকশাল অবহাইকে নক কালীবাড়ি মেহের কালীবাড়ি আমসির থাঙ্গে চমরি আওয়াই বংলাইকা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আপনার আশীর্বাদ চাই অত বলে ভোট দেবেন আমাদের পৌর নিগমের মেয়র ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপক মজুমদার আপনাদের 19 তারিখ ভোট একটু আশীর্বাদ করবেন অত বলে ডেভেলপমেন্ট তো দেখতে শুনুন পৌর নিগমে কি দেখছেন সত্যি প্রচার যখন শুরু করেছি বাড়ি বাড়ি যাওয়া ডক্টর প্রচারে প্রত্যেকটি বাড়িতে ব্যাপক সারা পাচ্ছি মানুষ খুব খুশি এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পুরনো জমির কাজে মানুষ খুব সন্তুষ্ট প্রতিটি বাড়িতে মানুষ উৎসবের মধ্যে আমাদের আশীর্বাদ করছেন এবং আমাদের মেন হচ্ছে আমরা উন্নয়নকে সামনে রেখে ভোট চাইছি আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পৌর নিগম বা বিভিন্ন দপ্তর যে কাজগুলি এই রাজ্যের মানুষের জন্য করেছে বিধানসভার জন্য মানুষ করা হয়েছে সেগুলি তুলে ধরা হয়েছে তো মানুষ খুব খুশি এবং আমার প্রত্যাশা এবং বিশ্বাস রামনগরবাসী আমাদের রেকর্ড করবেন বিপুল ভোটে জয়ী করবেন আমাদের বিজেপি প্রার্থী হিসাবে আমাকে যেমন করবেন পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচনী প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবও বিপুল ভোটে জয়ী করবেন মানুষের তরফ থেকে কোনো ধরনের নতুন কিছু আবদার কি ছবি আপনার কাছে না মানুষ তো এমনিতে খুশি আমি বলবো যে আমি প্রার্থী হতে অনেক খুশি হয়েছি বেশিরভাগ মানুষই আমাকে গ্রহণ করেছে এবং তারা বিশ্বাস করেন যেহেতু আমি পূর্ণ মেয়র হিসেবে অনেক কাজ করার চেষ্টা করেছি আগরতলা শহরের সঙ্গে রামনগর বিধানসভা কেন্দ্রেরও কাজে তাদের আমার প্রতি বিশ্বাস এবং আস্থা আছে যে আমি তাদের জন্য কাজ করবো কাজে নতুন করে কিছু বলার কিছু নেই তারা যদি সমর্থন করে আমাদের যে কাজগুলি হচ্ছে উন্নয়নের কাজ সেগুলি ত্বরান্বিত করা বা চালিয়ে যাওয়ার জন্য আমাকে সমর্থন করে।